ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টা শুধুমাত্র আর প্লাস গোল্ডে। এই মৌসুমে প্রথম তুষারপাত সান্দাকফুতে, বরফের চাদরে মূল্য পাহাড়, তাপমাত্রা কমেছে, মনোরম পরিবেশে মেতে উঠেছেন পর্যটকরা। আপনারা দেখছেন সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন ফলে আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার। উৎপল, যে কিভাবে কেমন উপভোগ করছেন পর্যটকরা এই বর্ষের প্রথম তুষারপাত? একদম মন খুলে প্রথমে বলতে হবে যে যেভাবে তাপমাত্রা নেমেছে, কালকে সকাল থেকে আকাশের মুখ ভার ছিল এবং সন্ধ্যার বিকালের পর থেকেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয় এবং তারপরেই কিন্তু সেই স্নোফল অর্থাৎ বরফ বা শৈত্যপ্রবাহ যেটা বলা হয় সেটা কিন্তু তোমার পড়তে শুরু করে। এবং প্রথমেই যেটা দেখা যায় যে সান্দাকফুতে তোমার প্রথমে বরফ তুষারপাত হয়, এরপরে বেশ কিছু জায়গাতেও কিন্তু তোমার তুষারপাত হয়েছে বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তবে প্রথম তুষারপাত হয় পর্যটকরা কিন্তু বেশ আনন্দের সাথে মেতে উঠেছে। দার্জিলিং জেলার সান্দাকফুতে তোমার প্রথমে এই তুষারপাত হয়েছে এবং সেখানে প্রচুর পর্যটকও ছিলেন বলে আছেন এবং রাস্তা থেকে আরম্ভ করে বাড়িঘর সব তুষারে ঢেকে গিয়েছে। অর্থাৎ এই যে অপর মানে যারা ঘুরতে গিয়েছিল তাদের কাছে একটা বড় পাওনা বলা যেতে পারে এই পবিতা। একদমই তাই, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। আশিস, প্রতিদিন দুপুর 12টায় আর প্লাস গোল্ডে।